নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা স্বাস্থ্যকর ঝোল বাটা মাছের, একদম ছোট ছোট বাটা মাছ দিয়ে, আর আলু আর কচি কচি যে সজনে ডাঁটা হয়, সেই আলু ডাঁটা, টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ আর নুন আমি এটাতে মাখিয়ে নেব। ছোটো বাটা মাছে কাঁটাটা একটু কম লাগে আমার, আবার বড় বাটা মাছ খেতে অতটা মানে ইয়ে লাগে না, কারণ এত বেশি কাঁটা থাকে যে মাছটা মানে ঠিক ইয়ে করতে পারি না, স্বাদটা ঠিক মতন আমি উপভোগ করতে আমার অসুবিধা হয়। তো এই ছোটো মাছ হলে না আমার খেতে খুব ভালো লাগে। তো আমি বাজারে যদি ছোটো বাটা দেখি তো আমি নিয়ে আসি, আমার খুব ভালো লাগে এইভাবে পাতলা ঝোল বা সর্ষে দিয়ে হালকা ঝাল খেতে খুব ভাল লাগে বাটা মাছের। তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এখন তো সিজনটা চেঞ্জ হচ্ছে, তো সিজনাল সবজি হিসাবে সজনে ডাঁটাটা না ভীষণ উপকারী। ঠান্ডা গরম লেগে অনেকের এই সময় শরীর খারাপ হচ্ছে বা নানান ধরনের রোগের এই সময় উপদ্রব হয়, তো এই সজনের ফুল, সজনে ডাঁটা এগুলো খাওয়া এই সময় খুব ভালো। তো সেই জন্যে এই রেসিপিটা আমি আরও শেয়ার করলাম যে এটা বানিয়ে খেলে সবার জন্যই উপকার এটা। এবার মাছগুলোকে আমি ভালো করে এর মধ্যে ভেজে নেব। ছেলেমেয়েরা দেখবেন এমনিতেই ওরা ছোট মাছ একদম খেতে চায় না, তো এই মাছটা অন্ততপক্ষে কড়া করে ভেজে দিলে ওরা হয়তো খেলে খেতেও পারে, কাঁটাটা অতটাও এর মধ্যে বোঝা যায় না। মাছগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি। ভাজা আমার হয়ে গেছে আলুগুলো প্রায়। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তা দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, ঝাল অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার সেই কচি কচি সজনে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ এগুলো দিয়ে বেশি ভাজার দরকার নেই, তাহলে এর খাদ্যগুণটাই চলে যাবে। হালকা একটু ভেজে জল দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব একটা গোটা টমেটো, যেটাকে আমি চার টুকরো করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ আর নুন আন্দাজ মতন তা দিয়ে দেবো, অল্প পরিমাণে ছোট চামচের ওই দেড় চামচ মতন জিরে গুঁড়ো, একদম ছোট চামচের, না দিলেও কোনো ক্ষতি নেই, তবু একটু দিলাম আমি জাস্ট অল্প, না দিলেও ভীষণ খেতে স্বাদ হয়, খুবই ভালো লাগে খেতে। এরপর দিলাম স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য অল্প পরিমাণে চিনি, যেটা আমি সব রান্নায় কম বেশি দিয়ে থাকি। এবার আমি দিয়ে দিলাম জল, আর একটু জল আমি দেবো এর মধ্যে, কারণ আলুটা সেদ্ধ হবে, ডাঁটাটা সেদ্ধ হবে, আর এটা একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে। এবার ঢাকা বন্ধ দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকনাটা খুলে চেরা কাঁচা লঙ্কা তিনটে মতন আমি আরও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে গরম গরম ভীষণ ভালো লাগে, মানে বয়স্ক কম বয়সী সবার পক্ষে এটা খাওয়া খুবই ভালো। আবারও বলবো সিজনাল যেটা সজনে ডাঁটা, এটা খাওয়া ভীষণ ভীষণ উপকার, আপনারা সবাই জানেন। এবার দিয়ে দিলাম আমি ফ্রেশ ধনে পাতা, ব্যাস ঝোল, বাটা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই আপনারা থাকবেন।